সিসিএন লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজবুল ইসলাম, সাথে আছে সৌরভ চক্রবর্তী। দাঁড়িয়ে আছি কক্সবাজার শহরের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র অর্থাৎ পল্টন থেকে সরাসরি যুক্ত হয়েছি। দর্শক, ঘূর্ণিঝড়ের প্রভাবে যে কক্সবাজার শহরের যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, সে মৎস্য অবতরণ কেন্দ্র বর্তমানে স্বল্প পরিমাণ মাছ, বলতে গেলে খুব অল্প সংখ্যক মাছ রয়েছে, কিন্তু ক্রেতাদের ভিড় জমছে, বিস্তারিত দেখাচ্ছি। গত কয়েকদিন ধরে কক্সবাজার যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, মৎস্য অবতরণ কেন্দ্র কোনো ধরনের ইলিশ বা যে অন্য সামুদ্রিক মাছ রয়েছে সে মাছ নিয়ে বিড়ছে না নৌকা, এমনটাই আমাদেরকে জানাচ্ছিল যারা এখানে ক্রেতারা রয়েছে, মাছ ব্যবসায়ী রয়েছে, তারা আমাদেরকে জানাচ্ছিল। বলতে গেলে আবহাওয়া অধিদপ্তর থেকে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে তিন নম্বর হুঁশিয়ার সংকেত দিয়েছিল, হুঁশিয়ার সংকেত থাকার পর যে সমুদ্রে যে অনেক ট্রলার বিড়ছে যে ঘাটে নোঙ্গর করে এখনও অবস্থান করছে, পরবর্তী আপডেট না দেওয়া পর্যন্ত অনেক ট্রলার থেকে গেছে এবং অনেক ট্রলার সমুদ্রে থেকে গিয়েছিলো, আস্তে আস্তে বিড়ছে কিন্তু মাছ পাচ্ছে না, খুব কম মাছ ভিড় জমাচ্ছে। শত শত ক্রেতাদের তারা যে স্বল্প সংখ্যক মাছ রয়েছে মাছ ক্রয় করার জন্য ভিড় জমাচ্ছে, এবং যারা বিক্রেতারা রয়েছে তারা বিভিন্ন ধরে তারা দাঁড়িয়ে আছে। ক্রেতারা যখন অনেক বেশি মাছ, যখন কম, তারা কিন্তু তাদের যে দামটা সেখান থেকে নড়ছে না, এমনটাই আমাদেরকে যারা ক্রেতা রয়েছে তারা জানাচ্ছিল। কক্সবাজার পল্টনে যদি আসি, আমরা দেখা যায় অনেক অনেক বিক্রেতা বা ক্রেতাদের ভিড় জমে, অনেকে অবসর সময় কাটাচ্ছে, বৈরী আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, মাছ কম, পিসেরি ঘাট যে অর্থাৎ পল্টনে যে বিভিন্ন রকমের ব্যবসায়ীরা থাকে, কেউ ছোটো ছোটো ব্যবসায়ীর সাথে লিপ্ত বা কেউ মাছ ক্রয় করে দূর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছ পাঠিয়ে দেয়, তারা বিভিন্ন রকম ব্যবসায়িক পলিসি রয়েছে এই কক্সবাজার পল্টনকে ঘিরে, কিন্তু মাছ না থাকলে আর ব্যবসাটা হবে কীভাবে? মাছ না থাকলে অবসর সময় কাটাতে হয় যে পল্টন ঘিরে যাদের ব্যবসা রয়েছে, পল্টন ঘিরে যাদের যে আর্থিক লেনদেন রয়েছে তারা অবসর সময় কাটাচ্ছে, এমনটাই আমরা লক্ষ্য করছি। আমরা যখন লাইভে আসি, আপনাদেরকে আমরা দেখাই ছোটো ছোটো যে ডিঙ্গি নৌকা রয়েছে, ডিঙ্গি নৌকারা ব্যস্ত সময় পার করে তারা কাকে রেখে কার মাছ নিয়ে ভিড়বে পল্টনে, তেমনটাই আমরা ব্যস্ত দেখি। আপনার যদি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে তারা কিন্তু খুব অবসর সময় কাটাচ্ছে, তারা কেউ ছোটো ছোটো গান করে, তাদের মনের ভিতর যে আবেগ প্রবণতায় যে ছোটো ছোটো গানে ব্যস্ত হয়ে গেছে, কেউ বা নৌকার ভিতর যে ছোটো ছোটো ঢিঙ্গি নৌকার ভিতর যে পানি জমে যায়, পানি পেলছে, আবার কেউ বা থাকিয়ে আছে কোন সময় কোন প্যাসেঞ্জার এসে বলবে যে আমার মাছ আনতে হবে, আমাকে একটু পার করে দিতে হবে, বিভিন্নভাবে তারা আবেগবশত তারা চিন্তামোহর প্রভাব নিয়ে তারা বসে আছে, এমন দৃশ্যটা আমরা লক্ষ্য করছি। সকাল থেকে বৈরী আবহাওয়া, মেঘাচ্ছন্ন আকাশ, কালো হয়ে আছে, কোন সময় যেন বৃষ্টি নামে, আমরা দেখছি সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে কক্সবাজারে, বিভিন্ন শহরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, পাশাপাশি রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ, বলতে গেলে অন্ধকারের মতো, যে সন্ধ্যার সময় যে সূর্য ডুবে যাওয়ার যে অবস্থা হয়ে যায় তেমনটাই আমরা লক্ষ্য করছি। পাশাপাশি লক্ষ্য করছি এখানে অনেকটা মাছ ধরার ট্রলার অবস্থান করছে, কেননা বৈরী আবহাওয়া রয়েছে, তিন নম্বর হুঁশিয়ার সংকেত রয়েছে, সেই জন্য অনেকেই আবার অবস্থান করছে, আবার অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের ভরণ পোষণ দিতে গিয়ে অনেকেই আবার দূর সমুদ্রে এখনও পর্যন্ত মাছ ধরার জন্য অবস্থান করছেন। যদি বলতে চাই, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অনেকটা মাছ ভর্তি ট্রলার নিয়ে
এই কক্সবাজার পল্টনে আসে জেলেরা, তাদের চোখে মুখে একটা হাসির ছোঁয়া, আবার অনেকের চোখে মুখে যদি বলতে চাই শুক্রবারে পল্টনের যে পরিবেশটা থাকে সেই পরিবেশটা ভিন্ন রকম হয়। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেকেই ব্যস্ত সময়কার পার করছে না, অনেকে অবসর সময় বসে আছে, কোনো কাজ নাই হাতে। অনেকে দেখছেন যদি অন্য দিন দেখি, অন্য শুক্রবারের তুলনায় একটা মানুষ পল্টনকে ঘিরে যাদের ব্যবসা, যাদের পারিবারিক ভরণ পোষণ হয়, তারা কিন্তু বিন্দুমাত্র সেকেন্ড পায় না যে সময় কাটানোর জন্য। আজকে এই উৎসর মুখর পরিবেশটা আজকে দেখা যাচ্ছে না। আজকে অনেকে পার করছে অবসর সময়, বসে আছে, কাজ নাই। আমরা কথা বলবো এখানে যারা অবসর সময় কাটাচ্ছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আমি কি এখানে এখানে ব্যবসা করতে আসছি? মাছ না থাকলে ব্যবসা তো হবে না আমাদের। আমরা মাছ কিনলে না ব্যবসা করতে পারবো, মাছ না থাকলে কিসের ব্যবসা করতে পারবো? অন্য শুক্রবার যাতে ভিন্ন হচ্ছে মাছ নাই, এই জন্য ভিন্ন। অন্য শুক্রবারে মাছ থাকে সেই সময় আমরা ঝামেলা থাকি, আপনাদের সাথে কথা বলতে চাইলেও আমরা কথা বলতে পারি না, কারণ আমরা মাছ নিয়ে ব্যস্ত থাকি। এখন মাছ নাই, ঘুরতেছি, কোনো কাজ নাই। আর এখানে আসি মনে করেন বাকি টাকা টাকা আছে, ওগুলো টাকা টাকা তুলবো, পুরনো হিসাব টিসাব করবো, এই জন্য আসি, নাহলে আসতাম না, চলে যাবো। মূলত মাছ নাই এই জন্য ঘূর্ণিঝড়ের জন্য বুট বাইর হয় নাই, এখন সিঙ্গেল নাই বুট, এখন বাইর হয়েছে, আরও কয়েকদিন পরে বুট ঢুকবে। ধন্যবাদ, কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে, তিনি আমাদেরকে জানাচ্ছিল যে আজ মাছ নাই, তেমনটা জানাচ্ছিল, কিন্তু যে তাদের যে পূর্ব যে লেনদেন ছিল ব্যবসায়িক হিসাব নিকাশ সেগুলো করার জন্য তারা এসছে। এবং যদি বলতে চাই শুক্রবারে স্থানীয় যারা আছে তারা কিন্তু এখানে মাছ ক্রয় করতে আসে, যে সাপ্তাহিক ছুটির দিনে তারা যে পল্টন থেকে মাছ ক্রয় করলে অনেকটা তরতাজা পাওয়া যায় এবং দাম একটু কমে পাওয়া যায়, তাদের জন্য তারা চলে আসে পল্টনে। কিন্তু আজকের পরিবেশটা খুব ভিন্ন রকম আমাদেরকে বোঝায়। আসলে আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে আছে ব্যবসায়ীর পাশাপাশি ক্রেতারাও ভিড় জমছে, স্বল্প সংখ্যক মাছ আছে কিন্তু সে মাছের দামটা ধরে আছে। যারা বিক্রেতা রয়েছে তারা ধরে আছে, ক্রেতারা ভিড় জমাচ্ছে। আমরা একটু সেদিকে গিয়ে আপনাদের সে পরিবেশটা দেখার চেষ্টা করব। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে যে অন্য দিনের যে এখানে কোনো হাঁটার পরিবেশ থাকে না, মাঝে মাঝে ভরপুর থাকে। গেলে খালি খালি পরিবেশ, এখানে কোনো মাছ নাই, ছোটো ছোটো কিছু মাছ নিয়ে ছোটো ছোটো ব্যবসায়ীরা এখানে বসে আছে, আবার অনেকেই সে মাছ ক্রয় করার জন্য ভিড় জমাচ্ছে, সে দৃশ্যটা আমরা লক্ষ্য করছি। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য সময় কাটাচ্ছে ব্যবসায়ীরা, হয়তো বা এই মাছ কালকেরও হতে পারে বা আজকেরও হতে পারে। যারা এখানে মাছ ক্রয় করতে এসছে আমরা তার সাথে কথা বলবো। এখানে একজন ব্যবসায়ীকে আমরা দেখতে পাচ্ছি, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখন আবহাওয়ার অবস্থা একটু খারাপ, ঠিক আছে,
আর সেখানে হচ্ছে সমুদ্রের মধ্যে আপনার মাছের কমে গেছে, অনেক কমে গেছে, আর আবহাওয়ার কারণে মাছ ওদিক থেকে ওদিকে যায়, ওদিক থেকে ওদিকে চলে যায়। না শুক্রবার একটা হচ্ছে আমাদের জুম্মার দিন, দ্বিতীয় কথা হচ্ছে 12টার পরে আপনার এখানে মহলটা অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? তো সেই কারণে এখানে সবাই প্ল্যান করে যে 12টার পরে জুম্মার দিন, জুম্মার পরে একটু কিছু এখানে বেচা কেনা হয় না, সেই জন্য একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ধন্যবাদ। কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে, সে আমাদেরকে জানাচ্ছিল আসলে শুক্রবার ভিন্ন একটা পরিবেশ থাকে আজ থেকে, সে আজকে এবং সেই শুক্রবার থেকে অনেকটা ভিন্ন, সেটাই আমাদেরকে জানাচ্ছিল। বৈরী আবহাওয়া কারণে ট্রলার মাছ পাচ্ছে না এবং ট্রলাররা এখনও মাছ পাচ্ছে না এবং আবহাওয়ার কারণে অনেক ট্রলার এখনও পর্যন্ত সমুদ্রে যাচ্ছে না এমনটাই। দর্শক যদি আমি বলতে চাই, এক কাছি মাছ রয়েছে, এক কাছি ইলিশ রয়েছে, সেই এক কাছি ইলিশকে ঘিরে অনেক লোকজন এখানে ভিড় জমাচ্ছে। আজকের বাজারের এটাই ইলিশ, মানে এই ইলিশের আজকের এই বাজার থেকে মাত্র এক খাচ্ছি এই ইলিশ আমরা লক্ষ্য করছি। এই ছোটো ছোটো ইলিশকে গিয়ে অনেকের ব্যবসা জড়িয়ে আছে, দেখতে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে অনেকেই এখানে ভিড় জমাচ্ছে। সেই অল্প সংখ্যক অল্প পরিমাণ মাছ ক্রয় করার জন্য ছোটো ছোটো, বলতে গেলে এক কেজির মধ্যে 4-5টা ধরবে, এই ছোটো ছোটো ইলিশ মাছকে ঘিরে অনেক ক্রেতারা এখানে ভিড় জমছে মাছ ক্রয় করার জন্য। এটা এই দৃশ্যটাই আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে আজকের বাজারের মাছটা খুব কম। যে সময় ছোটো ছোটো ইলিশগুলো 1 কেজি 400 টাকার থাকে, 500 টাকায় বিক্রি করা, আজকের বাজারে সে ইলিশের দামটা অনেকটা উদ্যোগতে আমরা কথা বলবো, 700 টাকা করে বিক্রি হয়েছে। এটা আমাদের সাগরে ইলিশ নাই, প্রচুর পরিমাণ ছিল এখন নাই, সেজন্য দাম বেড়ে গেছে আর কি। সিঙ্গেলের কারণে ট্রলার সাগরে যেতে পারতেছে না, কারণ যেগুলো অল্প অল্প পাচ্ছে এগুলোর দাম বাড়া না। মাছগুলো আমার ট্রলারের দাদুনের ছিল, আমার হাসি খুশি হচ্ছে তো মাছ পাই নাই, সাগরে লস গেছে। তো লসের কারণে যদি নাম মুখ কালা করে থাকি তাহলে তো কিছু হবে না, এটা ব্যবসা মেনে নিতে হবে আর কি, এটাই হচ্ছে শেষ কথা। ধন্যবাদ। কথা বলছিলাম, সে আমাদেরকে জানিয়েছিল তার চোখে মুখে হাসির যে প্রভাব, সেটা হচ্ছে আসলে ব্যবসায়িক যে লস রয়েছে সেটার কারণে। গতকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ ছিল, রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল এবং সকাল থেকে বৈরী আবহাওয়া, হালকা বাতাস রয়েছে, তার পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কক্সবাজার যে মৎস্য অবতরণ কেন্দ্র অর্থাৎ পল্টন রয়েছে কক্সবাজারের জন্য একমাত্র, অনেক জেলে এবং অনেক মাছ ব্যবসায়ীর সাথে জড়িত এই পল্টন। এই পল্টনে হাজারো মানুষ দেখা যাচ্ছে এখন, অনেকে আবার ক্রেতা, অনেকে আবার বিক্রেতা, অনেকে আবার ব্যবসায়ী রয়েছে, কিন্তু স্বল্প সংখ্যক, বলতে গেলে খুব অল্প। যে কক্সবাজার যে বড় বাজার রয়েছে, কক্সবাজার যে বাহাতছেরা বাজার রয়েছে, যে বাহাতছেরা বড় বাজারে যে পরিমাণ মাছ থাকে তার তুলনায়ও কম হবে আজকের যে পল্টনের মাছ। সে পল্টনের মাছ অল্প সংখ্যক, যে অল্প পরিমাণ যে ইলিশ ছিল, ইলিশকে ক্রয় করার জন্য অনেকেই এখানে ভিড় জমাচ্ছে। যে বৈরী আবহাওয়া সমুদ্রে মাছ পাচ্ছে না, অনেক ট্রলার এখানো পর্যন্ত পল্টনের পাশাপাশি ঘাটে ঘাটে গার্ড দিয়ে আছে, কেননা যতক্ষণ পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর একটা সুশৃঙ্খল একটা সুন্দর একটা বার্তা দিবে না ততক্ষণ পর্যন্ত তারা নির্দিষ্ট স্থানে থাকবে, এমনটা পরিবেশ নিয়ে তারা বসে আছে। আবহাওয়া যখনই সুন্দর হবে, পরিবেশ সুন্দর হবে, তখনই তারা দূর সমুদ্রে আবারও মাছ শিকার করতে যাবে, এমনটাই আমাদেরকে জেলেরা জানাচ্ছিল। এতক্ষণ ছিলাম কক্সবাজার শহরের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র অর্থাৎ পল্টনে, আজকের যে সার্বিক পরিস্থিতি রয়েছে সার্বিক পরিস্থিতি জানার জন্য যুক্ত হয়েছিলাম আমি নাজবুর ইসলাম, দেখছিলেন সৌরভ চক্রবর্তীর ক্যামেরায়। বিস্তারিত জানার জন্য সিসিএন লাইভে যুক্ত হবেন এবং আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা
কি কমেন্ট করতে চান আপনাদের মন্তব্য আমাদেরকে জানিয়ে দিবেন ধন্যবাদ।